চ্যানেল, তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিও করতে পারিনি, তখন একটু ভিডিও করছি। আর এই দেখো আদি, আদিকে এক ঝলক দেখেই নিলে। তো এত মানে বৃষ্টি হচ্ছে, তাতেও যেন গরম যায়নি, তো ওকে আমি এই স্নান করিয়ে দিলাম, আর আমি নিজেও স্নান করে নিয়েছি। তো এখন একটু টিভি চালিয়ে দেখছিলাম, তো ভাবলাম একটু ভিডিওটা করি। আর এখানে হচ্ছে আজকে যেহেতু বিপত্তারিণীর বার, তো তার জন্য নিরামিষ খাবার হচ্ছে যেমন লুচি আর ছোলার ডাল। তো এখানে আমি ময়দাটা এখন মেখে নিব। আর এখানে আমি ছোলার ডালটা হচ্ছে ভিজিয়েই রেখেছিলাম, তো এটাকে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে দুটো বেদানা, আর এদিকে হচ্ছে কলা পড়ে আছে, যেটা আদিকে খাওয়াবো আমি। তো আগে আমি ছোলার ডালটা রান্না করতে দিয়ে দিব, তারপর আদিকে খাইয়ে নিব, তারপরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে। তো দেখো ছোলার ডালটা অনেকদিন ধরে পড়েছিল, যার জন্য দুটো দেখলাম ওর মধ্যে পোকা হয়ে গেছে দুটো। তো অনেক পোকা হলে ফেলে দিতাম, তো যেহেতু দু তিনটে পোকা ছিল বলে আর ফেলে দিলাম না। তো আমি আর বাবু খাবো, যার জন্য হচ্ছে এইটুকুনি ডাল করব রান্না। তো এটা তো প্রেশারেই করে নেব, কারণ একবারে আমি এটা প্রেশারেই একসাথেই করে নিই, তো ওগুলো আলাদা কোনো ঝামেলা থাকে না। তো ভালো করে এখন প্রেশারটা ধুয়ে নিব, আর প্রচুর আরশোলার উপদ্রব হয়েছে ঘরে, যার জন্য মানে বাসন ধুয়ে খেতে হচ্ছে আবার। তো এখন আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি, তো এরপরে যা যা লাগবে সব কিছু দিয়ে পুরো একসাথে বসিয়ে দিই। তো সবার লাস্টে শুধু একটু জিরে গুঁড়ো আর হচ্ছে ঘি এগুলো অ্যাড করে দিই, তাতে আরও মানে ডালটার স্বাদ আরও খুব সুন্দর হয়ে যায়। আর আদির বাবা একটু মিষ্টি খেতে ভালোবাসে, তো ও থাকলে একটু বেশি মিষ্টি দিই। তো এখন আমি ডালটা বসিয়ে দিব, তারপর হচ্ছে আদিকে খাওয়াবো। তো কারা কারা বিপত্তারিণীর বার করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আশা করছি প্রত্যেকটা বাড়ির বই করে, কারণ আর আমি তো মোটামুটি অনেক দিন আগে থেকে স্টার্ট করেছি, তো বিয়ের আগে মা করতো, মায়ের সাথে করে করে অভ্যাস হয়ে গেছে, তার জন্য মা করতো বলে আমরাও করতাম, তো এখনও করে আসছি। আর প্রত্যেকবারে তো বাইরেই থাকি, তো এবারে যেহেতু মানে দেশে আছি, তার জন্য করা হচ্ছে। আর যা বৃষ্টির উপদ্রব, তো ভেবেছিলাম হচ্ছে পুষ্পাঞ্জলি দিতে যাব বলে, তো সেটা আমার হয়ে উঠেনি, কারণ বৃষ্টিতে আদিকে নিয়ে যাওয়া খুবই কষ্ট। তার জন্য শাশুড়ি মা চলে গেছে পূজা দিতে, তো সেই পুজো দিয়ে চলে আসবে, আমি আর যাইনি। আর দেখতেই পাচ্ছ, আশা করি শুনতেই পাচ্ছ। হ্যাঁ, তো আজকে বিপত্তারিণীর বার, তোমরা অনেকেই জানো, আমিও বিপত্তারিণীর বার করেছি, তো আমি পুজো দিতে যাইনি, কারণ মা গেছে বলে, আর আদি একা আছে তার জন্য। আর বৃষ্টি তো হচ্ছে খুবই প্রচুর বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি হচ্ছে, তো তার জন্য আমি পুজো দিতে যাইনি। তো আজকে বেশি কিছু রান্নার ঝামেলা নেই, হয়েছে লুচি আর ছোলার ডাল আর একটু সিমুই হবে, আর মিষ্টি আনার কথা ছিল, তো বাবু দেখি কখন আসে, ও আসলে আমি ওকে আনতে বলবো মিষ্টি আনার কথা। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর হ্যাঁ, যারা আমার বাড়ির মানে কালারগুলো দেখতে চেয়েছিলে, তাদের জন্য আমি কালারের মানে কীরকম কী কালার হচ্ছে, এখন তো ফুল কালার হয়নি, কারণ হলে তখন বুঝতে পারবে। তো তবুও যেইটুকুন কালার হয়েছে, ভিডিওটা তোমরা দেখে নিও, আমি সেইটুকু আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, ওইটা অবশ্যই দেখে নিও যে কীরকম কী কালার।
আর হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করছো যে ভিডিও করার সময় কে চেল্লায়, তো আদি এরকম করে চেল্লায়, আদি গান ধরে, মানে যখন ও মা ভিডিও করে তখন বেশি করে গান করে যাতে মায়ের অসুবিধা হয়। আর আদির কথা অনেক সময় বোঝা যায় না, কারণ আমি বুঝতে পারি, তা অনেকে আমাকে বলেছে এই কথাটা যে দিদি আর একটু ভয়েসটা জোরে মানে দাও, তো মানে কি বলবো, আর কত জোরে দিব, এটাই আমার গলার ভয়েস, তো যখন রেগে যায় তখন ভয়েস একটা আলাদা হয়, কিন্তু নর্মাল টাইমে এটাই আমার ভয়েস, এর থেকে আমি বেশি জোরে বলতে পারি না। তো চেষ্টা করবো একটা মাইক্রোফোন নেওয়ার, যাতে একটু মানে ভয়েসটা আরও উঁচু হয়, যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো, কারণ দেখতেই পাচ্ছ মানে আমি ভিডিও করছি বলে ওরা এখন কান্নার ধুম পড়েছে, আবার বলছে নেহি, তো ভালোই লাগে। তো চলো দেখতে থাকো, তো আমি ডালটা বসিয়ে দিয়েছি আর এরপরে লুচিগুলো করব, ভাজবো গরম গরম। আর আর হচ্ছে তোমাদের দাদা তো জানো বাইরে আছে, তো থাকলে খেত, আর একা থাকে ওর বানাতে ইচ্ছা করে না, আরও তো বানাতে পারে না এসব, আর বানাতে পারলেও কাজের জায়গা মানে কি বলবো, বানিয়ে খেতে অনেকটাই টাইম লেগে যাবে। আর এটা দেখো স্ট্যান্ডটাই আজকেই নিলাম, তো এটা অনেক কিছুই হয়, বড় ছোট করা যায়, তোমরা যারা ব্যবহার করো তারা তো জানোই, তো এটা আমার হয়তো অনেক আগেই নেওয়ার দরকার ছিল, তো এতদিন পর্যন্ত আমি নিতে পারিনি, তো আজকে নিয়েছি, হয়তো পারলেও আমি ইচ্ছে করেই হয়তো নিইনি। তো চলো, তোমরা যারা যারা বলেছিলে বাড়ির রঙের কথা, তো এখনও তো রঙের এখনও কিছুই হয়নি সেরকম বলতে পারো, তো তবুও তোমরা যারা দেখতে চেয়েছো দেখে নিও, কারণ এখনও রঙের সেরকম কিছুই হয় না, এইসবে হচ্ছে। তো আমি এখন আছি, অবশ্যই তোমাদের দেখাবো, তোমরা যারা যারা অনেকেই মানে আমার বাড়িটাকে বুঝতে পারছো, জানি বুঝতে পারছো ঠিকই, কিন্তু আরও বোঝার চেষ্টা করছো কীরকম কী, আমি হয়তো ভালো করে ভিডিও করতে পারছি না, তবে একদিন চেষ্টা করব অনেকটা টাইম নিয়ে ভিডিওটা করার, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো দেখতে পারো। তো আমি এবারেই সব কিছু ফিনিশ করার মানে মানে প্ল্যানটা আমাদের আছে, তো আদির বাবাও বলছে এই সময় সব কিছু মানে ফিনিশ করে নাও, তো দেখি এবারেই সব কিছু ফিনিশ করার চেষ্টা করব, তো অবশ্যই দেখাবো। আর লাস্ট কাজ, তো এই দেখো ফাইনালি কালার, তো এখনও সেরকম কালার হয়নি, ধরো এর উপরে আরেকবার করে আরও এক দুবার করে কালার করবে। আর এই দেখো কাঁচটা লাগানো হয়েছে এই দিকের জানালায়, কারণ এই দিক থেকে বেশি বৃষ্টির ঝিটটা দিচ্ছে, আর যেহেতু বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, কী করে বলে বুঝাবো। তো এই দিকে আলমারিটা দেখেছো অনেকটা পিছন দিকে এসেছে, কারণ প্রচুর ভারী, দু চারজন মিলে সরিয়েছে। আর এই দেখো বাইরেটা ইয়েলো কালার হয়েছে, আর এদিকটা স্কাই কালার, তোমরা এখন ঠিকঠাক বুঝতে পারবে না, এখন ফিনিশটা হলে তবে ভালো করে বুঝতে পারবে। আর এইটা হচ্ছে কচি কলা পাতা কালার, আর এই দিকটা এটা কী কালার আমি ঠিক জানি না, জাম কালার না কী কালার, জাম ঠিক নয়, এটা কী বলে, বেগুনি হবে, তাও আবার বেগুনিও নয়, হালকা মেরুন না কী বলে আমি জানি না, তো তো হচ্ছে এই দুটো কালার দেখে নাও। তো এই দুটো, আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই